আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মাসুর রাহাত আপনি লিখেছেন মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা না মিজান আপনি লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গুড়া হবে কিনা আমার আপনি লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে জিনের সমস্যা আমি কিভাবে নিজেই নিজের রোকিয়া করতে পারি দেখুন লিখেছেন সড়ক দুর্ঘটনা চলেছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি আপনি শফিকুল ইসলাম লিখেছেন শুক্রবার জুমার নামাজে খোদবা চলার সময় সুন পড়া যাবে তো হলে অবশ্যই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো অব্যাহিত হয়ে ব্যবহৃত হয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো কাজে ব্যবহার করতে পারেন তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরের যেটা ছিল ঘরের অংশ ছিল সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা উত্তম এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে এর বাইরে আপনি ঘরবাড়ি বানাতে পারেন দোকানপাট বানাতে পারেন এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল মসজিদের ভবনে ব্যবহৃত ইট ছিল সেটা দিয়ে আমরা বাড়ি বানাতে পারবো না এরকম কিছু না টাকা দিকে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন এমনি মিজান আপনি লিখেছেন আর্থিক দুর্বলতার কারণে লজ্জা থেকে বাঁচতে হবু শ্বশুর বাড়ি থেকে টাকা বা কোনো জিনিস নিয়ে তার নিজের মূল মোহরের সাথে মিলিয়ে স্ত্রীকে দিলে এই প্রক্রিয়াটিতে কোনো গোড়া হবে কি আর্থিক দুর্বলতা থেকে বাঁচার জন্য হবু শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সার জিনিসপত্র আপনি নেবেন এই নেওয়াটা তো যৌতুক এটা তো নেওয়ার কোনো রাইট আপনার নাই স্ত্রীর মহরের সাথে মিলিয়ে আপনি স্ত্রীকে দিলেন অর্থাৎ আপনি বোঝাতে চাচ্ছেন যে তাদের কাছ থেকে নিয়ে আবার তাদেরকেই ব্যাক করলেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে আপনার আপনার সম্মান রক্ষা করলেন যে আপনি দিচ্ছেন আসলে তাদের জিনিসটি তারা দিলেন তো এটা এক ধরনের চালাকি এটা এক ধরনের ছলছাতরি মহর আপনি দিয়েছেন কিন্তু তাদের স্ত্রীকে আলাদা কিছু হাদিয়া দিতে হবে সেটা আপনার কাছে নাই তো তাদের কাছ থেকে নিয়ে আবার তাদের মেয়েকে দিলেন এই ধরনের চালাকি করার তো আসলে প্রয়োজন নেই বিবাহের ক্ষেত্রে আপনি যদি দিনদারিতাকে দেখে বিবাহ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার শ্বশুরবাড়ি আপনার স্ত্রী তারা তো আপনার অর্থ দুর্বলতা আর্থিক দুর্বলতা এটার কারণে তারা আপনাকে ছোট মনে করার কথা না আমাদের এই মানে তথাকিত আত্মসম্মান বা এই জাতীয় ভাবসা জাহিরের যে প্রবণতা এটা আমাদেরকে অনেক সময় অনেক অন্যায়ের দিকে নিয়ে যায় অতএব আমি আশা করি যে এ ধরনের অন্যায় বিশেষ করে এ ধরনের ছল ছাত্রী থেকে আপনি বিরত থাকবেন আমার মনে হচ্ছে সেটি অধিকতর উত্তম হবে তবে তাদের থেকে নিয়ে ঘুরে ফিরে তাদেরকে দিয়ে দিলেন এটা সরাসরি হারামার হবে না কারণ আপনি সরাসরি ভোগ করছেন না তবে এতে এক ধরনের ছলছাতুরি রয়েছে চালাকি রয়েছে আবার আপনার সামাজিকভাবে যৌতুকের যে অপরাধ সে অপরাধটা এখানে বাহ্যিকভাবে হচ্ছে যদিও সেগুণ আপনার হবে না যেহেতু আপনি নিয়ে নিজে ভোগ করছেন না কৌশল করছেন সো অ্যাভয়েড করাটা আমার মনে হচ্ছে ভালো হবে কিন্তু সরাসরি হারাম হবে না ইনশাল্লাহ আহমাতুল্লাহ আপনি লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে জিনের সমস্যা আমি কিভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে সে সমস্ত গ্রুপগুলোতে রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন পরামর্শ পাবেন আপনি মেহরবানি করে সেগুলোতেই একটু সার্চ করেন বহু পরামর্শ পাবেন এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে সেই বইগুলো আপনি পড়তে পারেন ফরিদুদ্দিন লিখেছেন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয় দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পরে আমরা দেখতে হয় কয়দিন পর পরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয় যে নির্মম থেকে নির্মমতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায় পঙ্গু হয় এ ধরনের পরিস্থিতি এ ধরনের পরিস্থিতি আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল যদি আমরা না পড়াই না হতে পারি তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকারই হয়ে শিকার হয়েছেন কালকে হয়তো আমাদেরকে হতে হবে ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার সেগুলোর কার্যকরিতা যেমন দরকার জনসচেতনতা বৃদ্ধি করা দরকার বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে সেটা ড্রাইভার হোক কোনো কর্তৃপক্ষের নিশ্চয় দায় থাকে সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে সেটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে আপনি শফিকুল ইসলাম লিখেছেন শুক্রবার জুমার নামাজে খোদ্বার চলার সময় সুন্নত নামাজ পড়া যাবে কিনা না খুদ্ চলার সময় সুন্নদ নামাজ পড়া যাবে না তবে অনেক কলামের মতে মসজিদে প্রবেশের পর যে দুই রেকাত সুন্নাত যেটা ওয়াজিব অনেক কলাম আমাদের মতে বিশেষ করে আহমুরি মাজাহাম ইকরাম অনেক কলাম মতে সে সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই দুই রকাত নামাজ যেটা তাহেতুল মসজিদ বা দখুল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খোদ্বা চলার কারণে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাকরামি একমত যে খোদবা চলাকালীন সময় জুমার নামাজের পূর্বে যে সোনা সে সোননাথ নামাজ পড়া যাবে না খুদবা চলাকালীন ইমাম সাহেব যখন বের হবেন তখন নির্বিটে খুদ্ শ্রবণ করতে হবে কোনো সরাত কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিটে খোঁতবার থেকে মনোযোগী হতে হবে